বয়স 52-তে গড়ালো টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। নিজের জন্মদিনে খানিকটা নিরিবিলি কাটাতে উত্তরবঙ্গ সফরে গেছেন অভিনেত্রী। সেখানে গিয়েই হাফ প্যান্ট পরে দিলেন পোজ, আর তাতেই কটাক্ষ ছুড়ে দিলেন নেটিজেনরা। দুদিন আগে অনেকটা নীরবে শহর ছেড়েছেন শ্রীলেখা, যদিও খানিকটা আজ পাওয়া গিয়েছিল সেদিন শ্রীলেখার এক ফেসবুক পোস্টে। এক ভিডিওতে দেখা গেল তার বিছানার উপর কিছু কাপড় চোপড় মেকআপ আইটেম ছড়ানো, পাশেই গোছানো একটি ট্রলি ব্যাগ। গত 30 আগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটি একান্তে কাটাতেই পাহাড়ের কোলে উড়ে গেলেন শ্রীলেখা। নিজের মতো করে কাটালেন উত্তরবঙ্গ এলাকা, সেখানে নিজের 52 বছর পূর্তি করলেন। অভিনেত্রীর কথায়, এই বছরের জন্মদিনে আমার নিজেকে দেওয়া উপহার এই ট্রিপ। হিমালয়ের কোলে নিরিবিলিতে কিছু অচেনা মানুষদের সঙ্গে কাটালেন জন্মদিনের মুহূর্ত। এরপর ডেনিম হট প্যান্ট আর কালো টি-শার্ট পরে চলল পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায়। উত্তরবঙ্গের নৈসর্গিক সৌন্দর্যের ঝলক উঠে এসেছে শ্রীলেখার পোস্টে। তার কথায়, এই দুদিনেই মায়ায় জড়ালাম যাদের সাথে, পথিক আমি, পথ চলাতেই আনন্দ। তবে এই আনন্দের মুহূর্ত দেখেও নেটপাড়ার একাংশ কটাক্ষ করতে ছাড়েনি। একজন লেখেন, আপনার সব প্রতিবাদ শেষ। আরেকজন লেখেন, মদ খেয়ে মাতাল হয়ে ফটোশুট করছে ম্যাডাম। এদিকে ছেড়ে দেওয়ার পাত্রী নন শ্রীলেখা, নিন্দুকদের কড়া জবাব দিতে জানেন তিনি। জবাবে অভিনেত্রী লেখেন, তুমিও একজন রেপিস্ট মনে হচ্ছে ভাই, যে মেয়েদের এরকম কথা বলার সাহস পেলে। তোমার মতো পুরুষ মানুষ আছে বলেই মেয়েরা ভিক্টিমাইজড হয়। শুধরে যা বাছা, কোনো দিদি বাঁচাবে না। এদিকে জাস্টিস সীমা কমিটির রিপোর্ট সামনে আসার পর মালালি পরিচালক রঞ্জিতের নামে বিস্ফোরক মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রীলেখা। কেরালার চলচ্চিত্র একাডেমির প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিতের বিরুদ্ধে মুখ খুলে শ্রীলেখা জানিয়েছেন, একটি ছবির কাজে তিনি যখন কেরালা গিয়েছিলেন তখন তাকে পরিচালক হেনস্থা করেন। অভিনেত্রী জানিয়েছেন, রঞ্জিত পরিচালিত পালেরি মানিকম ওরু পাথিরাকোলা পথা কাথিনতে কথা ছবিতে কাজ করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। নিউজ ডেস্ক, NL24।